আসন্ন 2023-24 এএফসি কম্পিটিশনের কোয়ালিফায়ার্সের জন্য তিনটি স্লট পেল ভারত। একটি হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজ, একটি এএফসি কাপের গ্রুপ স্টেজ আর একটি স্লট হলো এএফসি কাপ কোয়ালিফায়ার্সে। আর এই কোয়ালিফায়ার্সগুলি খেলা হবে আগামী 4 এপ্রিল থেকে 3 মে-র মধ্যে। মঙ্গলবার এই ঘোষণাই করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্রথম স্লট অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের যোগ্যতা অর্জনের ম্যাচ হবে 2021-22 হিরো আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন জামশেদপুর এফসি এবং 2022-23 মৌসুমের আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির মধ্যে। এই একক ম্যাচটি হবে আগামী 4 এপ্রিল 2023 সালে, যা সুপার কাপের মাঝখানে আয়োজিত হবে। আর জামশেদপুর বনাম মুম্বাই ম্যাচের জয়ী দল সরাসরি সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 মৌসুমের গ্রুপ পর্বে। এরপর আসা যাক স্লট টুয়ে অর্থাৎ এএফসি কাপের গ্রুপ স্টেজে। এই স্লটটি নির্ধারণ করা হবে যে যোগ্যতা পর্ব ম্যাচে, সেই যোগ্যতা পর্বে খেলবে 2021-22 আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি এবং আসন্ন সুপার কাপ চ্যাম্পিয়নের মধ্যে। তবে এইখানে রয়েছে মজা, যদি সুপার কাপ 2023-এর বিজয়ী আগেই স্লট ওয়ানের জন্য যোগ্যতা অর্জন করে ফেলে অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য, তাহলে গোকুলাম কেরালা সরাসরি স্লট টু অর্থাৎ এএফসি কাপ গ্রুপ স্টেজে যোগ্যতা অর্জন করে যাবে। এদিকে যদি গোকুলাম কেরালা এফসি সুপার কাপ জিতে নেয়, তাহলে তারা সরাসরি এএফসি কাপ 2023-24 গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করবে। কিন্তু এর অন্যথা হলে স্লট টু এর জন্য হবে যোগ্যতা অর্জনের ম্যাচ, যা আগামী 29 এপ্রিল 2023 সালে আয়োজিত হবে। শেষে আসছে স্লট থ্রি অর্থাৎ এএফসি কাপের প্রাক পর্ব। এই স্লটটি নির্ধারণ করা হবে 2021-22 আইএসএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসি এবং 2022-23 আইএসএল চ্যাম্পিয়নের মধ্যে। আগামী 18 মার্চ বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহন বাগানের মধ্যে যে দল জয়ী হবে তারা এই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। তবে বলা বাহুল্য, যদি হায়দ্রাবাদ এফসি স্লট টু অর্থাৎ এফসি কাপ গ্রুপ পর্বের জন্য আগে থেকেই যোগ্যতা অর্জন করে ফেলে, তাহলে স্লট তিন অর্থাৎ এফসি কাপ প্রাক পর্বের জন্য কোনো কোয়ালিফিকেশন ম্যাচ লাগবে না। সেক্ষেত্রে 2022-23 আইএসএল চ্যাম্পিয়নই এফসি কাপের প্রাক পর্বে অংশগ্রহণ করবে। এদিকে যদি 2022-23 আইএসএলের চ্যাম্পিয়ন সরাসরি স্লট টু অর্থাৎ এফসি কাপ গ্রুপ স্টেজে যোগ্যতা অর্জন করে, তাহলেও সেই যোগ্যতা অর্জনের ম্যাচ লাগবে না। আর এর ক্ষেত্রে স্লট থ্রি এর জন্য যোগ্যতা অর্জন করবে হায়দ্রাবাদ এফসি। তবে এর অন্যথা হলে নিঃসন্দেহে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আবশ্যক, আর সেই ম্যাচটি হবে আগামী 3 মে-2023 সালে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।